থামো থামো কি ব্যাপার একে মারছো কেন বলি ছেলে ধরা ওনার মেয়েকে চুরি করে ধান্দা করছিল না বাবা আমি ছেলে ধরা নই বাজে কথা বলবে না আমি নিজে চায়ের দোকানে বসে দেখেছি তুমি ওনার মেয়েকে কি একটা খাওয়ালে তারপরে বস্তাটা দেখাচ্ছিলে আরে দাঁড়ান দাঁড়ান এক মিনিট ও তো বলছে যে ও ছেলে ধরা নয় ওর কথাটা একটু ভালো করে শুনতে দিন হ্যাঁ বলো তো কি হয়েছিল আমি কাগজ কুড়ুনি বাবা আমি যখন রোজ কাগজ কুড়াই ওনার মেয়েটা রোজ দরজার কাছে দাঁড়িয়ে থাকে আমি ওকে দেখি আর আমার নাতনির কথা মনে পড়ে গত বছর ম্যালেরিয়ায় মারা গেছে আমার নাতনিটা লবণ চুষ খেতে খুব ভালোবাসত আমি তার জন্য রোজ চার আনা লবণ চুষ নিয়ে যেতুম আজ তাই ওনার মেয়ের জন্য চার আনা লবণ চুষ নিয়ে গিয়েছিলুম ওকে দিতেই ও কত খুশি আমার সঙ্গে কত গল্প করলো তারপর বলল তোমার এই বস্তায় কি আছে আমি মজা করে বললাম বাঘ আছে সেই শুনে ভয় দৌড় লাগালো তাই দেখে বাবুরা আমি মারতে শুরু করলো আমি ও নিজেকে বাঁচাতে দৌড় লাগালাম ব্যাস ছেলে ধরা বলে সবাই তাড়া করলো বুড়ি মিথ্যে বলছে দাহা মিথ্যে তুমি কি করে জানলে ও মিথ্যে কথা বলছে এরকম ঘটনা আকচার ঘটছে কাগজে তো পড়ছি কাগজে পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়েছো পড়োনি পড়া থাকলে এই কথা কখনো বলতে না মানুষ এক দেখছি ভাত নয় যে একটা টিপলেই বোঝা যায় সব করে সেদ্ধ হয়েছে কিনা এই নাও তোমার লজেন্স এইগুলো দিয়েছিলে বলেই তো ওরা তোমাকে মারছে না মা আমি মার খেয়েছি আমার কপালের ফেরে কপালের ফেরেই তো আমি নাতনিকে হারিয়েছি এগুলো তুমি খেও মা ও কি তোমায় ধরে নিয়ে যেতে চাইছিল না তো ও তোর বস্তার মধ্যে বাঘ আছে বলছিল কি বুঝলেন শুধু শুধু ওকে মারছিলেন সরি বুড়ি সরি বললেই হলো আমার এই লাঠি দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে যদি আমি সরি বলি আপনার মেয়েকে দেখে ও নিজের নাতনির কথা মনে পড়ে আর আর ওকে দেখে আপনার নিজের মায়ের কথা মনে হয় না যান নিয়ে যান ডাক্তারের কাছে ওষুধ বিষুধ লাগিয়ে দিন এসো এসো আমার সঙ্গে চল টিকটু নাম বাবা চলো বৃদ্ধ বয়সে লাঠি দরকার হয় বৃদ্ধ বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে নাতি নাতিরাই হলো আসল লাঠি তাদের কাঁধে ভর দিয়ে তো বৃদ্ধরা বাকি জীবনটা কাটায়